ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ মোস্তফা কামাল। আমি আজকে আপনাদেরকে একটি মুরগি পোষণের মাধ্যমে বিভিন্ন অঙ্গের পরিস্থিতি আমাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো ডিয়ার ভিউয়ার্স, মুরগির পোষণ করার আগে আমাদের যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মুরগিকে আগে অবশ্যই ভালোভাবে পানি দিয়ে ভিজে নিতে হবে। কারণ কি, আমরা যদি আগে থেকেই মুরগিকে ভিজে না নিই তাহলে পোষণ করার সময় মুরগির যে লোমগুলো আছে সেগুলো ওরা সময় থাকবে, সেজন্য আমাদের পোষণ করতে আপনার হ্যাম্পার হবে। সেজন্য মুরগি পোষণ করার আগে অবশ্যই আমরা ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নেব। তো ডিয়ার ভিউয়ার্স, সেটা হচ্ছে মুরগি, এটা আমি পোষণ শুরু করতেছি। প্রথমে আমাদের যে এই রিজনটা আছে এখান থেকে মুরগির স্কিন কেটে নিতে হবে। এরপর পোষণের সুবিধার্থে আমাদেরকে যে লেগ দুটো আছে সেটা আমাদের ভেঙে নিতে হবে, যাতে পোষণ করতে সুবিধা হয়। দেখেন পোষণ দাম এখন পোষণ করতে কোনো সমস্যা হবে না। এরপরে বেস্ট রিজনে যে স্কিনগুলো আছে সেগুলো আমি তুলে কেটে নিচ্ছি। এটা হিমোরয়েড বোঝা যাচ্ছে, কিন্তু এটা আসলে মানে মুরগির কোনো ডিজিজ কন্ডিশন বোঝা যাচ্ছে না। অনেক সময় এই মুরগিগুলো অনেক সময় শরীরের সাথে দীর্ঘক্ষণ বসে থাকে, যার কারণে কিছুটা এরকম সমস্যা হতে পারে। এরপর জাস্ট দিস ইন্টারনাল অর্গান না কেটে স্কিনগুলো কেটে নিতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা মুরগির লিভার। লিভারের অনেকগুলো কয়েকটা লোব থাকে, যেমন এটা একটা লোব, এটা একটা লোব, পিছনে এটা একটা লোব। ডিয়ার ভিউয়ার্স, এটা হচ্ছে মুরগির লিভার বা যকৃৎ। এটা মুরগির প্রবেন্ডিকুলাস, এতে কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে মুরগির গিজার্ড, মুরগির গিজার্ড বলা অঙ্গকে। এটা হচ্ছে মুরগির প্রবেন্ডিকুলাস, আর এটা হচ্ছে মুরগির গিজার্ড, এটা হচ্ছে মুরগির গিজার্ড, আর এটা হচ্ছে ডিয়ার ভিউয়ার্স স্প্লিন, এটা হচ্ছে স্প্লিন, মুরগির স্প্লিন। এগুলো হচ্ছে এয়ার স্যাক, কিন্তু এয়ার স্যাকটা নর্মালি একটু থিকেন্ড এবং ক্লাউডি মনে হচ্ছে। এই এয়ার স্যাকগুলো নর্মালি আরও ট্রান্সপারেন্ট থাকার কথা, স্বচ্ছ থাকার কথা, আরও পাতলা থাকার কথা, কিন্তু একটু থিকেন্ড এবং ক্লাউডি মনে হচ্ছে। এটা হচ্ছে মুরগির পুরো সম্পূর্ণ ডাইজেস্টিভ অর্গান, অর্থাৎ এখানে এটা হচ্ছে মুরগির, এটুকু হচ্ছে মুরগির লার্জ ইনটেস্টাইন, এটা হচ্ছে ক্লয়কা, অ্যান্ড
এটা হচ্ছে মুরগির শিকা, দুইটা দুইটা দুই পাশে শিকা, এবং এটুকু হচ্ছে মুরগির ডিউডেনাম বলা হয়, এইটুকু লোকটাকে ডিউডেনাম বলা হয়, পাশাপাশি এটা হচ্ছে মুরগির প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস, আর বাকি অংশটুকু হচ্ছে মুরগির স্মল ইন্টেস্টাইন। ডিয়ার ভিউয়ার্স, এটা হচ্ছে মুরগির লাংস, এখন আমি লাংসটা আপনাদেরকে কেটে দেখাবো। ফুসফুস যাকে বলে, আর মুরগির কিডনি হচ্ছে এটা। এটা হচ্ছে মুরগির কিডনি, এটা হচ্ছে মুরগির কিডনি দুই সাইডে, ব্যাক সাইডে দুই সাইডের দুটা কিডনি আছে। এটা হচ্ছে মুরগির হার্ট, দেখা যাচ্ছে হার্টে দেখা যাচ্ছে মানে পেরিটোনিয়াল যে ফ্যাট আছে, পেরিকার্ডিয়াল যে ফ্যাট আছে, সেই পেরিকার্ডের ফ্যাটে অনেক হিমোরেজ দেখা যাচ্ছে, কিন্তু নর্মালি এই নর্মাল বার্ডে এরকম হিমোরেজ থাকার কথা ছিল না, যেহেতু পেরিকার্ডিয়াল ফ্যাটে অনেক হিমোরেজ আছে, তার মানে মনে হচ্ছে যে কোনো একটা ইনফেকশন ডিজিজ দ্বারা এই মুরগি আক্রান্ত হয়েছে। মুরগির থাই মাসল নর্মাল আছে, মুরগির থাই মাসল নর্মাল আছে, কোনো সমস্যা নেই। এই পাশে থাই মাসল মুরগি ভালো আছে, নর্মাল আছে, কোনো সমস্যা নেই। দেখবো মুরগির পোস্টমর্টেম, অবশ্য মুরগির ভিজানোর আগে আমাদের দরকার ছিল যে মুরগির নাকে কোনো ঠান্ডা আছে কিনা, যদি ঠান্ডা থাকতো তাহলে এখানে টিপে দিলে অনেক সময় পানি বের হয়ে যেত, আর যেহেতু আমি মুরগিটা ভিজিয়ে নিয়েছি তার কারণে এখানে বলা যাচ্ছে না আসলে মুরগি ঠান্ডা আছে কিনা। তবে যেহেতু এখানে কেজি একজুরেট বের হচ্ছে, মিউকাস একজুরেট বের হচ্ছে, তার মানে মনে হচ্ছে মুরগির কিছু ঠান্ডা প্রবলেম আছে। আর এটা হচ্ছে চোখ, এটা হচ্ছে লোয়ার লিপ অ্যান্ড আপার লিপ, আর এটা হচ্ছে মুরগির জিব্বা বা টাং, এটা হচ্ছে মুরগির জিব্বা বা টাং, এটা হচ্ছে মুরগির ইসোফেগাস বা খাদ্য নল যাকে বলা হয়, আর এটা হচ্ছে মুরগির শ্বাসনালীর মাথা, অর্থাৎ এখানে এটাকে ল্যারিংস বলা চলে। এটা হচ্ছে মুরগির শ্বাসনালী, শ্বাসনালীতে দেখা যাচ্ছে কিছু হিমোরেজ আছে, তার মানে বোঝা যাচ্ছে মুরগিটি ঠান্ডা, মাইল্ড ঠান্ডা প্রবলেম আছে। মুরগির শ্বাসনালীর ভিতরে কিছুটা হিমোরেজ আছে, মানে রক্ত জমাট বেঁধে গেছে, এবং পাশাপাশি কিছু মিউকাস মেমব্রেন, কিন্তু কিছু মিউকাস সিক্রেশন হচ্ছে, কিছু মিউকাস আছে, যার কারণে বোঝা যাচ্ছে যে মুরগিটি কিছুটা ঠান্ডা প্রবলেম থাকতে পারে। তো ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।